সে দেহের নিচের দিকটা ঘাগড়ায় বা ঘেরা টোপে ঢেকে রাখে। কেন তার মুখ অমানসিক বলে মনে হয়, কেন সে একটা লম্বা বাঁশ হাতে করে দাঁড়িয়ে থাকে, আবার বাঁশটাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়, কেন সে প্রত্যেকবারই চেষ্টা করে তার চেহারা যেন কেউ স্পষ্ট করে না দেখতে পায়। দ্য স্মেল অফ বুকসে আজকে আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা অলৌকিক। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি গল্পটি একটু অন্য রকমের হবে, শুনে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার শুরু করা যাক। ইন্সপেক্টর সুন্দরবাবু, নতুন নতুন খাবারের দিকে বরাবরই তার প্রচণ্ড লোভ। আজ বৈকালী চায়ের আসরে পদার্পণ করেই বলে উঠলেন, জয়ন্ত, ও বেলা কি বলেছিলে মনে আছে তো? জয়ন্ত হেসে বললে, মনে না থাকে মনে করিয়ে দিন। নতুন খাবার খাওয়াবে বলেছিলে। ও, এই কথা? খাবার তো প্রস্তুত, তবে খাবারের নাম শুনতে পাই না। ওই আপনার হলো গিয়ে মাছের প্যাটি আর অ্যাসপারাগাস অমলেট। তা রেঁধেছে কে? আমাদের মধু। ওফ, মধু একটি জিনিয়াস, আনতে বলো আনতে বলো। চা পর্ব শেষ হলো যথাসময়ে। অনেকগুলো প্যাটি আর অমলেট উড়িয়ে সুন্দরবাবুর আনন্দ আর ধরে না। পরিতৃপ্ত ভুঁড়ির উপরে সস্নেহে হাত বুলোতে বুলোতে তিনি বললেন, মনের মতো পানাহারের মতো সুখ দুনিয়ায় আর কিছুই নেই, কি বলো মানিক? মানিক বললে, কিন্তু অত সুখের ভিতরেও কি একটি ট্র্যাজেডি নেই? কিরকম? এই খেলেই খাবার ফুরিয়ে যায়। তা যা বলেছ। আবার অনেক সময় খাবার ফুরোবার আগে পেটই ভরে যায়। হ্যাঁ ভায়া, ওটা আবার খাবার ফুরোনোর চেয়েও দুঃখজনক ব্যাপার। খাবার আছে কিন্তু পেট গ্রহণ করতে নারাজ, অসহ্যনীয় দুঃখ। ঠিক এমনি সময়ে একটি লোক ঘরের ভিতরে প্রবেশ করল। তাকে দেখেই জয়ন্ত বলে উঠল, আরে আরে হরেন যে, বসো ভাই বসো। সুন্দরবাবু, হরেন হচ্ছে আমার আর মানিকের বাল্য বন্ধু। মানিক বললে, হরেন ইনি হচ্ছেন সুন্দরবাবু, বিখ্যাত গোয়েন্দা আর প্রখ্যাত ঔদরিক। ঔদরিক মানে কি মানিক? শুধলেন সুন্দরবাবু। ঔদরিক অর্থাৎ উদর পরায়ণ অর্থাৎ পেটুক। বেশ ভাই বেশ, যা খুশি বলো, তোমার কথায় রাগ করে আজকের এমন খাওয়ার আনন্দটা মাটি করব না। জয়ন্ত বললে, তারপর হরেন তুমি কি এখন কলকাতাতেই আছো? না, কাল এসেছি, আজই দেশে ফিরব, কিন্তু যাবার আগে তোমাদের একটা খবর দিয়ে যেতে চাই। জয়ন্ত বললে, কিরকম খবর? হরেন বললে, যেরকম খবর তোমরা ভালোবাসো। জয়ন্ত বললে, কোনো অসাধারণ ঘটনা? হ্যাঁ, তাই বলতে পারেন। তাহলে আমরাও শুনতে প্রস্তুত। সম্প্রতি অসাধারণ ঘটনার অভাবে আমরা কিঞ্চিত ম্রিয়মান হয়ে আছি। ঝাড়ো তোমার খবরের ঝুলি। হরেন বললে, সুন্দরবাবু, জয়ন্ত আর মানিক আমাদের দেশে গিয়েছে, কিন্তু আপনার কাছে আগে তার কিছু পরিচয় দেওয়া দরকার। আমাদের দেশ হচ্ছে একটি ছোট শহর, কলকাতা থেকে মাইল 30 দূরে। সেখানে 15-16 হাজার লোকের বাস। অনেক ডেলি প্যাসেঞ্জার কলকাতায় চাকরি করতে আসেন, তাদের মধ্যে কয়েকজন বড় অফিসারও আছেন। স্টেশন থেকে শহরের দূরত্ব প্রায় 1.5 মাইল। এই পথটা বেশিরভাগ লোকই পায়ে হেঁটে পার হয়।
যাদের সঙ্গতি আছে তারা ছ্যাকড়া গাড়ি কি সাইকেল রিক্সার সাহায্য নেয়। মাসখানেক আগে অর্থাৎ গেল মাসের প্রথম দিনে সুরতবাবু আর অবিনাশবাবু সাইকেল রিক্সায় চড়ে স্টেশন থেকে বাড়ির দিকে ফিরছিলেন। তারা দুজনেই বড় অফিসার, একজন মাহিনা পান 1000 টাকা আর একজন 800 টাকা। সেই দিনই তারা মাহিনা পেয়েছেন। স্টেশন থেকে মাইল খানেক পথ এগিয়ে এসে একটা জঙ্গলের কাছে তারা দেখতে পেলেন আজব এক মূর্তি। তখন রাত হয়েছে, আকাশে ছিল সামান্য একটু চাঁদের আলো, স্পষ্ট করে কিছুই চোখে পড়ে না, তবু বোঝা গেল মূর্তিটা অসম্ভব ভেঙা, মাথায় অন্তত 9 ফুটের কম উঁচু হবে না। প্রথমে তাদের মনে হয়েছিল সেটা কোনো নারীর মূর্তি, কারণ তার দেহের নিচের দিকে ছিল ঘাগরার মতো কাপড়, কিন্তু তার কাছে গিয়েই বোঝা গেল সে নারী নয়, পুরুষ। তার ভীষণ কালো মুখখানা সম্পূর্ণ অমানুষিক, তার হাতে ছিল লাঠির বদলে লম্বা এক গাছা বাঁশ। পথের ঠিক মাঝখানে একেবারে নিশ্চল হয়ে সে দাঁড়িয়েছিল। রিক্সাখানা কাছে গিয়ে তাকে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করতেই সে বিষম চিৎকার করে ধমকে উঠে বলল, এই লোক, গাড়ি থামা। তারপরেই সে রিভলভার বার করে ঘোড়া টিপে দিলে। ধ্রুম করে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গেই রিক্সার চালক গাড়ি ফেলে পলায়ন করলে। সুরতবাবু আর অবিনাশবাবুও গাড়ি থেকে নেমে পড়বার উপক্রম করতেই মূর্তিটা তাদের দিকে রিভলভার তুলে কর্কশ্বরে বলে উঠলেন, যদি প্রাণে বাঁচতে চাও সঙ্গে যা সব আছে রিক্সার উপরে রেখে এখান থেকে সরে পড়ো। তারা প্রাণে বাঁচতেই চাইলেন, ভয়ে কাঁপতে কাঁপতে সঙ্গের সমস্ত টাকা, হাতঘড়ি, আংটি, এমনকি ফাউন্টেন পেনটি পর্যন্ত সেইখানে ফেলে রেখে তারা তাড়াতাড়ি চম্পট দিলেন। পরে পুলিশ এসে ঘটনাস্থলে রিক্সার পাশে কুড়িয়ে পায় কেবল সেই লম্বা বাঁশটাকে। প্রথম ঘটনা 7 দিন পরে ঘটে দ্বিতীয় ঘটনা। মৃণালবাবু আমাদেরই দেশের লোক, মেয়ের বিয়ের জন্যে তিনি কলকাতায় গয়না গড়াতে দিয়েছিলেন। ঘটনার দিন সন্ধ্যার সময়ে ট্রেন থেকে নেমে 5000 টাকার গয়না নিয়ে প্রদব্রজেই আসছিলেন। তিনিও একটা জঙ্গলের পাশে সেই সুদীর্ঘ ভয়াবহ মূর্তিটাকে অস্পষ্টভাবে দেখে থমকে দাঁড়িয়ে পড়েন। সেদিন কতকটা স্পষ্ট চাঁদের আলো ছিল বটে, কিন্তু জঙ্গলের ছায়া ঘেঁষে মূর্তিটা এমনভাবে দাঁড়িয়ে ছিল যে ভালো করে কিছুই দেখবার জো ছিল না। সেদিনও মূর্তিটা রিভলভার ছুড়ে ভয় দেখিয়ে মৃণালবাবুর গয়নাগুলো কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেয়। সেবারেও পরে ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায় কেবল এক গাছা লম্বা মোটা বাঁশ। এইবারে তৃতীয় ঘটনা। শশীপদ আমার প্রতিবেশী, কলকাতার বড়বাজারে তার কাপড়ের দোকান। ফি শনিবারে সে দেশে আসে, গেল শনিবারেও আসছিল। তখন সন্ধ্যা উতরে গিয়েছিল, কিন্তু চাঁদ ওঠেনি। স্টেশন থেকে শহরে আসতে আসতে পথের একটা মোড় ফিরেই শশীপদ সভয়ে দেখতে পায় সেই অসম্ভব ঢেঙা বিভৎস মূর্তিটাকে। মানে ভালো করে সে কিছুই দেখতে পায়নি, কেবল এইটুকুই বুঝেছিল যে মূর্তিটা সহজ মানুষের চেয়ে প্রায় 2 গুণ উঁচু। সেদিনও সে রিভলভার ছুড়ে শশীপদর কাছ থেকে 7000 টাকা হস্তগত করে। শশীপদ দৌড়ে একটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। তারপর সেইখানে বসেই শুনতে পায় খটাখট খটাখট করে কিসের শব্দ। ক্রমেই দূরে গিয়ে সে শব্দ মিলিয়ে যায়। শশীপদ ভয়ে সারা রাত বসেছিল জঙ্গলের ভিতরেই। সকালে বাইরে এসে পথের উপরে দেখতে পায় এক গাছা বাঁশ। জয়ন্ত, এই তো ব্যাপার,
পরপর তিন তিনটে অদ্ভুত ঘটনা ঘটায় আমাদের শহর রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে। সন্ধ্যার পর দলে খুব ভারী না হলে পথিকরা স্টেশন থেকে উপর দিয়ে শহরে আসতে চায় না। পুলিশ অনেক চেষ্টা করেও রহস্য ভেদ করতে পারছে না। অনেকেই মূর্তিটাকে অলৌকিক বলেই ধরে নিয়েছে। এখন তোমার মত কি? জয়ন্ত স্তব্ধ বসে রইল কয়েক মিনিট, তারপর ধীরে ধীরে বললে, ঘটনাগুলোর মধ্যে কি কি লক্ষ্য করবার বিষয় আছে তা দেখো। বাংলাদেশে 9 ফুট উঁচু মানুষ থাকলে এতদিনে সে সুবিখ্যাত হয়ে পড়ত। সুতরাং অনুমান করা যেতে পারে অপরাধী 9 ফুট উঁচু নয়। সে দেহের নিচের দিকটা ঘাগরায় বা ঘেরা টোপে ঢেকে রাখে। কেন তার মুখ অমানসিক বলে মনে হয়? কেন সে একটা লম্বা বাঁশ হাতে করে দাঁড়িয়ে থাকে, আবার বাঁশটাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়? কেন সে প্রত্যেকবারই চেষ্টা করে তার চেহারা যেন কেউ স্পষ্ট করে না দেখতে পায়? কেন শশীপদ শুনেছে খটাখট খটাখট করে একটা শব্দ ক্রমেই দূরে চলে যাচ্ছে? কিসের শব্দ? সুন্দরবাবু বললেন, তা তুমি কি কিছু অনুমান করতে পারছ? হ্যাঁ, কিছু কিছু পারছি বই কি। হরেন ওই তিনটে ঘটনায় যাদের টাকা খোয়া গিয়েছে তারা কি শহরের বিভিন্ন পল্লীর লোক? হরেন বললে, না, তারা সকলেই প্রায় এক পাড়াতেই বাস করেন। জয়ন্ত বললে, তবে তোমাদের পাড়ায় বা পাড়ার কাছাকাছি কোথাও বাস করে এই অপরাধী? কেমন করে জানলে? জয়ন্ত বললে, নইলে ঠিক কোন দিনে কোন সময়ে কোন ব্যক্তি প্রচুর টাকা নিয়ে দেশে ফিরে আসবে, অপরাধী নিশ্চয়ই সে খবর রাখতে পারত না। হরেন বললে, না জয়ন্ত, আমাদের পাড়ায় কেন, আমাদের শহরেও কোথাও 9 ফুট উঁচু লোক আমি তো দেখিনি। জয়ন্ত বললে, আরে আমি ও কথা জানি। হরেন বললে, তোমার কথা আমি বুঝতে পারছি না। আপাতত বেশি কিছু বুঝে কাজও নেই, আমাকে আরও কিঞ্চিত চিন্তা করবার সময় দাও। তুমি আজই দেশে ফিরে যাচ্ছ তো? হ্যাঁ, পরশুদিনই আমার কাছ থেকে একখানা জরুরি চিঠি পাবে, আমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে। তার ঠিক এক সপ্তাহ পরে তুমি কলকাতায় এসে আমাদের তোমার দেশে নিয়ে যাবে। হরেন চলে গেল। জয়ন্ত যেন নিজের মনেই গুনগুন করে বললে, খটাখট 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 শব্দ, মূল্যবান সূত্র। নির্দিষ্ট দিনে দুপুর বেলায় হরেন এসে হাজির। জয়ন্ত শুধলে, চিঠিতে যা যা বলেছি ঠিক সেই মতো কাজ করেছ তো? হ্যাঁ, অবিকল। মানিক, সুন্দরবাবুকে ফোন করে জানাও আজ 5:30 ট্রেনে আমরা যাত্রা করব। প্রায় 7:30 সময়ে তারা হরেনদের দেশে এসে নামলো। আকাশ সেদিন নিশ্চন্দ্র। স্টেশন থেকে শহরে যাবার রাস্তায় সরকারি তেলের আলোগুলো অনেক তফাতে তফাতে থেকে মিটমিট করে জ্বলে, যেন অন্ধকারের নিবিড়তাকেই আরো ভালো করে দেখাবার চেষ্টা করছিল। নির্জন পথ, আশেপাশের ঝোপঝাপের বাসিন্দা কেবল মুখর ঝিল্লির দল। দুইখানা সাইকেল রিক্সায় চড়ে তারা যাচ্ছিল। প্রথম গাড়িতে বসেছিল হরেন ও মানিক, দ্বিতীয় গাড়িতে জয়ন্ত ও সুন্দরবাবু। সুন্দরবাবু বললেন, তুমি কি যে বুঝেছ তা তুমি জানো, আমি তো চাই এ ব্যাপারটার ল্যাজ মুড়ো কিছুই ধরতে পারিনি। জয়ন্ত বললে, ঘটনাগুলো আমিও শুনেছি আপনিও শুনেছেন, তারপর প্রধান প্রধান সূত্রের দিকে আপনার দৃষ্টিও আকর্ষণ করতে ছাড়িনি। মাথা খাটালে আপনি
অনেকখানি আন্দাজ করতে পারতেন। মস্তককে যথেষ্ট ঘর্মাক্ত করবার চেষ্টা করেছি ভায়া, কিন্তু খানিকটা ধোঁয়া, তাও আবার গাঁজার ধোঁয়া, এছাড়া আর কিছুই দেখতে পাইনি। মুটেরাও মস্তককে যথেষ্ট ঘর্মাক্ত করে, কিন্তু তারা উপলব্ধি করে কতটুকু? সুন্দরবাবু, আমি আপনাকে মস্তক ঘর্মাক্ত করতে বলছি না, মস্তিষ্ক ব্যবহার করতে বলছি। সুন্দরবাবু বললে, হ্যাঁ, একটা শক্ত রকম গালাগালি দিলে বটে, কিন্তু তোমার কি বিশ্বাস আজকেই তুমি এই মামলাটার কিনারা করতে পারবে? হয়তো পারবো, কারণ অপরাধীরা প্রায় নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করে বিপদে পড়ে। হয়তো পারবো না, কারণ কোনো কোনো অপরাধী নিজের নির্দিষ্ট পদ্ধতি ত্যাগ করতে পারে। কিন্তু হুঁশিয়ার, পথের মাঝখানে আবছায়া গোছের কি একটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে বটে। মুক্ত আকাশের স্বাভাবিক আলো দেখিয়ে দিলে অন্ধকারের মধ্যে একটা অচঞ্চল ও নিশ্চল সুদীর্ঘ ছায়ামূর্তি। বাতাসে নড়ে নড়ে উঠছে কেবল তার পরনের ঝলমলে কাপড়গুলো। আচম্বিতে একটা অত্যন্ত কর্কশ ও হিংস্র চিৎকার চারিদিকের নিস্তব্ধতাকে চমকে দিয়ে জেগে উঠল। সঙ্গে সঙ্গে রিভলভারের শব্দ, কিন্তু তার আগেই অতি সতর্ক জয়ন্ত ছুটন্ত গাড়ি থেকে বাঘের মতো লাফিয়ে পড়েছে এবং গর্জন করে উঠেছে তারও হাতে রিভলভার। গুলি গিয়ে বিদ্ধ করলে মূর্তির ডান হাতে, তার রিভলভারটা খসে পড়ল মাটির উপরে সশব্দে। কেবল রিভলভার নয়, আর একটাও কি মাটিতে পড়ার শব্দ হলো বোধহয় বংশদণ্ড। অস্ফুট আত্মনাদ করে মূর্তিটা ফিরে দাঁড়িয়ে পালাবার উপক্রম করলে, কিন্তু পারলে না। এক সেকেন্ড টলটলায়মান হয়েই হুড়মুড় করে লম্বমান হলো একেবারে পথের উপরে। দপদপিয়ে জ্বলে উঠল চার চারটে টর্চের আলো। জয়ন্ত ক্ষিপ্র হস্তে ভূপতিত মূর্তিটার গা থেকে কাপড় চোপড়গুলো টান মেরে খুলে দিলে। দেখা গেল তার দুই পদের সঙ্গে সংলগ্ন হয়ে আছে দুইখানা সুদীর্ঘ যষ্টি, ইংরেজিতে যাকে বলে স্টিল্ট এবং বাংলায় যাকে বলে রণপা। জয়ন্ত বললে, দেখছি এর মুখে রয়েছে একটা প্রকাণ্ড মুখোশ, কাফরির মুখোশ। এখন মুখোশের তলায় আছে কার শ্রীমুখ সেটাও দেখা যেতে পারে। আর একটা অনেক খসে পড়ল মুখোশ। হরেন সবিস্ময়ে বলে উঠল, আরে এই যে দেখছি আমাদের পাড়ার বাপে খেদানো মায়া তারানো ছেলে রামধন মুখুজ্জে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই কুপথে যায়, কুসঙ্গীদের দলে মেশে, নেশাখর হয়, জুয়া খেলে, পাড়ার লোকেদের উপরে অত্যাচার করে। এর জন্য সবাই ত্রস্ত ব্যতিব্যস্ত, কিন্তু এর পেটে পেটে যে এমন শয়তানি, এতটা তো আমাদের স্বপ্নেরও অগোচর ছিল। জয়ন্ত বললে, সুন্দরবাবু, প্রধান প্রধান সূত্রের কথা আগেই বলেছি, এখন সব কথা আবার নতুন করে বলবার দরকার নেই, কেবল দু তিনটে ইঙ্গিত দিলেই যথেষ্ট হবে। গোড়া থেকেই আমার দৃঢ় ধারণা হয়েছিল অপরাধী হরেনেরই পাড়ার লোক। সে পাড়ায়, এমনকি সে শহরেও 9 ফুট উঁচু কোনো লোকই নেই, সুতরাং ধরে নিলুম সে উঁচু হয়েছিল কোনো কৃত্রিম উপায় অবলম্বন করে। অপরাধের সময়ে সে আবছায় অবস্থান করে, পাছে কেউ তার কৃত্রিম উপায়টা আবিষ্কার করে ফেলে, তাইতেই আমার ধারণা হলো দৃঢ়মূল। এখন সেই কৃত্রিম উপায়টা কি হতে পারে? শশীপদ শুনেছিল খটাখট খটাখট করে কি একটা শব্দ ক্রমেই দূরে সরে যাচ্ছে। এই নিয়ে ভাবতে ভাবতেই ধাঁ করে আমার মাথায় আসে রণপার কথা। রণপার উপরে আরোহণ করলে মানুষ কেবল উঁচু হয়ে ওঠে না, খুব দ্রুত বেগে
চলাচল করতে পারে। সেকালে বাংলাদেশের ডাকাতরা এই রণপায়ে চড়ে এক এক রাতেই 50-60 মাইল পার হয়ে যেত। পদক্ষেপের সময় রণপা যখন মাটির উপরে পড়ে তখন খটাখট করে একটা শব্দ হয়, কিন্তু রণপায়ে উঠে কেউ স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, টাল সামলাবার জন্যে চলাফেরা করতে হয়। অপরাধী স্থির হয়ে দাঁড়িয়ে থাকবার জন্যে একগাছা বাঁশের সাহায্য গ্রহণ করত। কার্যসিদ্ধির পর বাঁশটাকে সে ঘটনাস্থলেই পরিত্যাগ করে যেত, কারণ রণপায়ে চড়ে ছোটবার সময় এত বড় একটা বাঁশ হয়ে ওঠে উপসর্গের মতো। সুন্দরবাবু বললে, এসব তো বুঝলুম, কিন্তু আসামি এমন বোকার মতো আমাদের হাতে ধরা দিল কেন সেটা তো বোঝা যাচ্ছে না। জয়ন্ত হাসতে হাসতে বললে, ওটা আমার কল্পনা শক্তির মহিমা। আগেই বলেছি তো, অপরাধীরা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করতে গিয়েই বিপদে পড়ে। অপরাধী সর্বদাই খবর রাখত পাড়ার কোন ব্যক্তি কবে কি করবে বা কি করবে না। আমার নির্দেশ অনুসারে হরেন রটিয়ে দিয়েছিল, কলকাতায় ব্যাংকের পর ব্যাংক ফেল হচ্ছে, সে ব্যাংকে আর নিজের টাকা রাখবে না, অমুক তারিখে কলকাতায় গিয়ে সব টাকা তুলে নিয়ে আসবে। অপরাধী এ টোপ না গিলে পারেনি। সুন্দরবাবু বললে, একেই বলে ফাঁক তালে কিস্তিমার। দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা অলৌকিক। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসছি আগামী সপ্তাহে নতুন আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।